ভারত এই মুহুর্তে গোটা বঙ্গোপসাগরকে ভয়ানক নিউক্লিয়ার লঞ্চ প্যাডে কনভার্ট করছে যাতে যে কোনো দেশের ওপর এখান থেকেই নিউক্লিয়ার অ্যাটাক করা যায় এমনটাই দাবি করছে বেশ কিছু মিডিয়া ইন্টারেস্টিং ব্যাপার হলো লাস্ট কয়েক মাস ধরে কন্টিনিউয়াসলি ভারতকে টার্গেট করা হচ্ছে যে ভারত যেভাবে বঙ্গোপসাগরের আশেপাশে নিজেদের নিউক্লিয়ার অ্যাক্টিভিটি বাড়িয়েই চলেছে সেটা কিন্তু এই রিজিয়নের জন্য বিরাট বড় একটা থ্রেট আর স্বাভাবিকভাবে এবার এখানে প্রশ্ন দাঁড়াচ্ছে যে ভারত কিভাবে এই বঙ্গোপসাগরের রিজিয়ানকে নিজেদের নিউক্লিয়ার হামলার লঞ্চ প্যাডে কনভার্ট করছে আর এতে কি বাকি দেশগুলোর জন্য সত্যি পরমাণু হামলা বা দুর্ঘটনার চিন্তা বাড়ছে তো বন্ধুরা এই সমস্ত কিছু শুরু হয় আজ থেকে কিছু মাস আগে একটা স্যাটেলাইট ইমেজ থেকে যেখানে ভারতের একটা খুবই টপ সিক্রেট প্রজেক্ট আইএনএস বর্ষার কিছু ইনফরমেশান সামনে আসে এই প্রজেক্টে ভারত এত দ্রুত গতিতে কাজ করছে যাতে দাবি করা হচ্ছে যে সময়ের আগেই এর প্রথম ফেজের কাজ অলরেডি শেষ হয়ে গেছে আর তারপর থেকেই কিন্তু চীন আর পাকিস্তানের মতন দেশের ঘুম ছুটে গেছে এই রিপোর্টটা দেখুন দুদিন আগেই এশিয়া টাইমসের তরফ থেকে এর ওপরে একটা আর্টিকেল সামনে আসে যেখানে ওরা হেডলাইন দেয় যে ভারত বঙ্গোপসাগরকে নিউক্লিয়ার লঞ্চ প্যাডে কনভার্ট করছে মানে এখান থেকেই আমাদের নিউক্লিয়ার অ্যাটাক হবে আর ইন্টারেস্টিং ব্যাপার এটা একটা রিপোর্ট নয় একাধিক মিডিয়াতে এই ধরনের রিপোর্ট পাবলিশ করা হচ্ছে যাতে একটা প্যানিক তৈরি করা যায় যে দেখো ভারত বঙ্গোপসাগরের এরিয়াকে নতুন নিউক্লিয়ার যুদ্ধের ময়দানে পরিণত করছে কেন এই যে আইনএস বর্ষা এটা হলো ভারতের আজ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ আর সিক্রেট আন্ডারগ্রাউন্ড এরিয়া যেখানে বেসিক্যালি ভারতের নিউক্লিয়ার হামলাকারী সাবমেরিন আর তার সাথে একাধিক নিউক্লিয়ার মিসাইলের স্টোরেজ থাকে আর এই এরিয়াটা কোথায় এটা ভারতের যে অন্ধ্রপ্রদেশ রাজ্য রয়েছে তার ঠিক কোস্টাল এরিয়ায় বঙ্গোপসাগরের দিকে একটা গ্রাম রয়েছে যার নাম রামবীর এখানেই সমুদ্রতটের একদম পাশে এই আন্ডারগ্রাউন্ড ফেসিলিটিকে বানানো হয়েছে এবারে যদি এই লোকেশানটাকে আপনারা খুব ভালোভাবে দেখেন তাহলেই বুঝতে পারবেন যে এটা গোটা বঙ্গোপসাগরে ডমিনেট করার সাথে সোজা স্ট্রেট অফ মালাক্কার দিকেই রয়েছে এর সুবিধা হলো এখান থেকে মেন ভারতের জন্য থ্রেট রয়েছে কারণ এটাই একমাত্র রাস্তা যার দ্বারা সাউথ চায়নায় যাওয়া বা চীনের নৌবাহিনীর এদিকে আসতে পারবে আর তার চেয়েও বড়ো কথা এই আন্ডারগ্রাউন্ড বেসের যে বিশেষত্ব সেটা হলো এর সাইজ আর ক্ষমতা এই বেস মোটামুটি এক হাজার ছশো আশি একর জমির ওপর এবং নিচে তৈরি হয়েছে যেখানে আপাতত দাবি করা হচ্ছে যে মোটামুটি ধরে নিন যে বারোটার মতন নিউক্লিয়ার সাবমেরিন রাখা যাবে আর ভবিষ্যতে এটাকে আরও এক্সপ্যান্ড করা হবে এর ভেতরে মাল্টিপাল টানেল রয়েছে সমুদ্র পর্যন্ত যাওয়ার জন্য ফলে স্যাটেলাইটের মাধ্যমে দেখলেও এখানে জানা যাবে না যে কখন আমাদের সাবমিন হামলার জন্য বেরিয়ে গেল বা আদৌ এখানে কোনো সাবমিন রয়েছে কিনা বা কোন কোন ধরনের সাবমেরিন রয়েছে আর এর নিচেই আমাদের সমস্ত নিউক্লিয়ার সাবমিন মেরামত থেকে শুরু করে ওদের নিউক্লিয়ার মিসাইলের ফেসিলিটি থাকে ফলে যখনই প্রয়োজন পড়বে এর ভেতরেই সাবমিনে নিউক্লিয়ার মিসাইল যুক্ত করে হামলার জন্য পাঠানো হবে আর কোনো দেশের ক্ষমতায় নেই এটা জানার আর শুধু তাই না এটা কিন্তু মাটির নিচে এমনভাবে তৈরি করা হয়েছে যেমনটা শীত যুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন করেছিল এখানে মনে করুন যে চীন ভারতকে ঠেকানোর জন্য ডিরেক্টলি মিসাইল অ্যাটাক করলো তাহলেও এর কোনো ক্ষতি হবে না কারণ পুরোটাই মাটির বহু নিচে রয়েছে আর এখানে নিচ দিয়েই ডিরেক্টলি সমুদ্রের সাথে লিঙ্ক করা যাতে সাবমেরিন বেরিয়ে যেতে পারে এমনকি যদি এই এরিয়াতে নিউক্লিয়ার হামলাও হয় তাহলেও এই বেস বা এর নিচে থাকা সাবমেরিন আমাদের নিউক্লিয়ার মিসাইল আর সৈনিকদের কোনো ক্ষতি হবে না আর এর সুবিধা কী তো এর সুবিধা হলো সবচেয়ে খারাপ থেকে খারাপতম পরিস্থিতি মানে ধরে নিন যে ভারতের সব ডিফেন্স ফেল হয়ে গেছে আমাদের গ্রাউন্ডের যে নিউক্লিয়ার মিসাইল সেগুলো ধ্বংস হয়ে গেছে এবং ভারতের ওপর মাল্টিপাল নিউক্লিয়ার হামলায় আর কিছু বেছে নেই এমন পরিস্থিতিতেও কিন্তু ভারতের কাছে শেষ ব্রহ্মাস্ত্র হবে এই বেস এবং এর ভেতরে থাকা নিউক্লিয়ার সাবমেরিন জলের নিচে লুকিয়ে ওই দেশের ওপর কে ফিফটিন থেকে শুরু করে কে ফোর কে ফাইভ এবং ভবিষ্যতে কে সিক্সের মতন ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল দ্বারাও অ্যাটাক করতে পারে আর এটাই কিন্তু চীনের সবচেয়ে বড় চিন্তা ভারত বঙ্গোপসাগরের পুরো এরিয়াকে এমনভাবে সিকিওর করে নিচ্ছে স্পেশালি এর সাথেই আমাদের একাধিক ছোট বড় দ্বীপ রয়েছে তাকেও মিলিটারাইজ করা হচ্ছে আর এগুলো মিলে কিন্তু একটা অভেদর ডিফেন্সের কাজ করবে এবং এখান থেকেই ভারত গোটা ভারত মহাসাগর রিজিয়ান আর আশেপাশের দেশকেও কন্ট্রোল করতে পারবে মিলিটারি পাওয়ারের দিক থেকে যাই হোক এবার এখানে প্রশ্ন দাঁড়াচ্ছে যে তাহলে কি এটা আমাদের আশেপাশের প্রতিবেশী দেশগুলোর জন্য থ্রেট তো বন্ধুরা এটা ডিপেন্ড করছে যে ওই দেশের পলিসি কেমন যদি দেশটা পাকিস্তান হয় তাহলে বলবো হ্যাঁ থ্রেট তো রয়েছে কিন্তু ভারত গোটা ভারতীয় উপমহাদীপের দেশগুলিকে ধীরে ধীরে পলিটিক্যালি আর ইকোনমিক্যালি যেভাবে ভারতের সাথে জুড়ে দিচ্ছে এবং ওখানে সম্পূর্ণ প্রো ভারত সরকার আনা হচ্ছে তাতে ধরে নিন যে আগামী পাঁচ থেকে সাত বছরে ভারতের অবস্থান অনেকটাই আমেরিকার মতন হবে ফলে ওভারঅল এই বঙ্গোপসাগরকে মিলিটারাইজ করা ভারতের জন্য বাধ্যতামূলক আর সেটাই ভারত এখন করছে তবেই কিন্তু ভারত নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারবে ফলে স্বাভাবিকভাবে অনেক দেশের এতে জ্বলন্ত হবে কিন্তু তাতে ভারতের কিছুই করা নেই বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় হিন্দ